সেলফি তুলতে গিয়ে ভয়ঙ্কর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল এক নাবার লোকের বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু নাবার লোকের ঘটনাটি ঘটেছে শনিবার গোটা ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আর কীভাবে এই ঘটনাটি ঘটেছিল কবে ঘটেছিল আর কোথায় কি হয়েছিল বিস্তারিত জানিয়ে দেব আর এরকম আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক করে দিন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত্যু যুবকের নাম আজাদ শেখ তিনি পূর্বস্থলী বাবুইডাঙ্গা এলাকার বাসিন্দা আরও জানা গিয়েছে আজ বেলা দেড়টা নাগাদ ঈদের জন্য কয়েকজন বন্ধু সমেত আজাদ ট্রেনে চড়ে ঘুরতে বেরিয়েছিল পূর্বস্থলী স্টেশনে ঢোকার আগেই চলন্ত ট্রেনের দরজা দিয়ে মুখ বার করে মোবাইলে সেলফি তুলতে যায় সে তখনই বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে গিয়ে নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় ঘটনাস্থলে এলাকাবাসীরা আহত ওই যুবককে রেল লাইন থেকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যায় পরে অবস্থার আরও অবনতি হওয়ায় কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে